যে আমরা কোন বিষয়ে ভিডিও আলোচনা করব। তো দেখো বন্ধুরা, যে আজকের যে ভিডিও সেটা মূলত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য, কারণ দশম শ্রেণীর যে মাধ্যমিক পরীক্ষার সিলেবাস, সেই সিলেবাসে তোমরা দেখেছ বা যারা ক্লাস টেনে পড়ো তারা জানোই যে তোমাদের গ্রামার পোর্শনে যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব সেটাতে 3 নম্বর থাকে, এবং এই 3 নম্বর পাওয়াটা খুবই সহজ। আরও একটা জিনিস, যে ফ্রেজাল ভার্ব অন্যান্য যেমন জয়নিং বলো বা ভয়েস চেঞ্জ, অ্যাসেন্ট চেঞ্জ, এই জাতীয় যে সমস্ত অধ্যায়গুলো আছে তাতে যেমন বিভিন্ন কিছু নিয়ম শেখার বিষয় আছে বা বোঝার বিষয় আছে, ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্বে কিন্তু সেরকমটা বোঝার কিছু নাই। যার যতটা মুখস্থ থাকবে সে সেই অনুসারে উত্তর করতে পারবে। তো এক্ষেত্রে আমার দৃঢ় বিশ্বাস যে একটু খাটাখাটনি করলে পরে 3 নম্বর পুরোটাই পেতে পারো। সে সাধারণ মানের ছাত্রছাত্রী হলেও যে ইংরেজি গ্রামারের কিছু পারনা, সে সমস্ত ছাত্রছাত্রীরাও যদি একটু বুদ্ধি করে পড়াশোনা করো তাহলে ফ্রেজাল ভার্বের 3 নম্বরও তোমরা পেতে পারো। তো 3 নম্বর এই জন্যই বলছি যে মাধ্যমিক পরীক্ষার এখনকার যে সিলেবাস তাতে 3টে ফ্রেজাল ভার্বের প্রশ্ন থাকে, এবং ফ্রেজাল ভার্বের যে অপশান দেওয়া থাকে তাতে 4টে ফ্রেজাল ভার্ব থাকে, যার মধ্যে একটা অতিরিক্ত থাকে। তো আমরা এখন সেই ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব, এবং বিভিন্ন অংশে মোট বিগত 21 বছরের অর্থাৎ 1990 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত বিভিন্ন সময়ে যে ফ্রেজাল ভার্বের প্রশ্ন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব। তার মধ্যে কয়েকটা বছরের প্রশ্ন নাই, হয়তো 2-3 বছরের প্রশ্ন নাই। তো দেখো, যে ফ্রেজাল ভার্ব তো আলোচনা করছি, তো ফ্রেজাল ভার্ব জিনিসটা কি? তো ফ্রেজাল ভার্ব, এটাকে তোমরা গ্রুপ ভার্ব নামেও জানো। তো ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব যেটা, সেটা হচ্ছে যে একটা ভার্ব এবং সে ভার্বের সঙ্গে যুক্ত কোনো প্রিপজিশন অথবা কোনো অ্যাডভার্ব, এ দুটো মিলিত হয়ে গিয়ে যখন কি করবে, যে ভার্বটা আছে সে ভার্বটার মানেটাকে যখন আরও উন্নত মানে প্রকাশ করবে অথবা নতুন একটা মানে প্রকাশ করে, তখন সেই অংশটাকে অর্থাৎ ভার্ব সহ প্রিপজিশন অথবা ভার্ব এবং অ্যাডভার্ব অথবা ভার্ব প্রিপজিশন এবং অ্যাডভার্ব, এ 3টে মিলে যে অংশ সেটাকে বলছে গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব। দেখো বন্ধুরা, তোমাদেরকে ফ্রেজাল ভার্ব জিনিসটা কি সেটা তো বুঝালাম, এবার একটা উদাহরণ সহ তোমাদেরকে বুঝাই যে ফ্রেজাল ভার্ব জিনিসটা কি। তো যেমন দেখো, তোমরা জানো যে ব্রেক, BREAK, ব্রেক মানে হচ্ছে কি, ভাঙা। তো এবার ভাঙলে একটা জিনিস কি হয়ে যায়, যে টুকরো টুকরো হয়ে যায় বা হয়তো দু অংশ ভেঙে যেতে পারে। তো এর সাথে যদি আমরা আউট লাগাই, আউট লাগালাম অথবা ধরো ব্রেক, তারপরে আপ লাগালাম, এখানে তাহলে দেখতেই পাচ্ছ যে ব্রেক যে ভার্বটা, সেই ভার্বের সঙ্গে আমরা কি করলাম, যে দুটো ক্ষেত্রে দুটো প্রিপজিশন, এখানে আপ প্রিপজিশন বসেছি, এখানে আউট অ্যাডভার্ব বসেছি, তাহলে ব্রেক আউট। এই ব্রেক আউটের মানে তখন কি হয়ে যাচ্ছে, আর কিন্তু ভাঙা থাকছে না, তখন এই ব্রেক আউট হচ্ছে স্প্রেড, যে চারিদিকে ছড়িয়ে পড়া, আর ব্রেক আপ মানে হচ্ছে এন্ড, যে কোনো কিছু থামা বা শেষ হওয়া, এরকম বোঝাচ্ছে। তাহলে দেখতেই পাচ্ছ যে ভার্ব যেটা, তার সঙ্গে অ্যাডভার্ব বা প্রিপজিশন অথবা দুটো, যেমন ধরো এটা পুট আপ উইথ, পুট আপ উইথ, এখানে 3টে অংশ যোগ হয়ে পুট মানে রাখা, তো মানেটা কি হয়ে যাচ্ছে, আগের দুটো ক্ষেত্রে যেমন আমরা দেখলাম যে ব্রেক মানে হচ্ছে ভাঙা, তা আউট যোগ হয়ে যাচ্ছে ব্রেক আউট, স্প্রেক ছড়িয়ে পড়া, তাহলে ভাঙলে যেমন জিনিস ছিন্ন ভিন্ন হয়ে যায়,
তো সেরকম ছড়িয়ে পড়া মোটামুটি মানেটা কি হচ্ছে যে আরো উন্নত মনে প্রকাশ করছে, আবার ব্রেক আপ, কোনো কিছু থামা বন্ধ হওয়া, এখানে মানেটা উন্নত হয়ে প্রকাশ করছে। আবার দেখো মোটা কুইক মানে হচ্ছে সহ্য করা, টলারেট, টলারেট তো যার মানে হচ্ছে সহ্য করা। তাহলে এখান থেকে দেখতেই পাচ্ছ কি যে মানেটা সম্পূর্ণ অন্য হয়ে গেলো। তাহলে ভেজাল ভার বা গ্রুপ ভার হচ্ছে এটাই যে ভার্বের সঙ্গে প্রিপোজিশন অথবা ভার্বের সঙ্গে অ্যাডভার্ব অথবা একসাথে তিনটাই ভার্ব, প্রিপোজিশন এবং অ্যাডভার্ব এগুলো মিলে যে একটা ফ্রেজের অংশ তৈরি হচ্ছে এবং যেটা ভার্বের মানেটাকে আরো বিস্তীর্ণ আকারে প্রকাশ করছে অথবা নতুন মনে প্রকাশ করবে সেই অংশটাকে বলা হচ্ছে কি যে গ্রুপ ভার্ব অথবা ফ্রেজাল ভার্ব। অনেক সময় প্রিপজিশনাল ভার্বও বলা হয়। ঠিক আছে, তো এখন চলো আমরা আজকের ভিডিওতে, ফার্স্ট পার্টের ভিডিওতে প্রথম 5 বছরের অর্থাৎ 2020 সাল থেকে পরপর 5 বছরের 20, 19, 18, 17 এইভাবে 5টা বছরের যে ফ্রেজাল ভার্ব সেটা আলোচনা করব। তো দেখো বন্ধুরা যে 2020 সালের যে মাধ্যমে, তো এ প্রসঙ্গে তোমাদের আর একটা কথা বলি যে ফ্রেজাল ভার্বের প্রশ্ন কীরকম থাকে, তোমরা যারা মাধ্যমিকের প্রশ্ন দেখেছো তারা নিশ্চয়ই দেখেছো যে বাক্য দেয়া থাকে এরকম, বাক্য দেয়া থাকে যে বাক্য দেওয়ার পরে একটা অংশে তলায় দাগ দেওয়া থাকে। যেমন দেখো আমরা প্রথম আমাদের যে প্রশ্নটা সেটা যদি নেই, এই যে যেমন দেখতে পাচ্ছ যে দ্য ডগ ফলোড দ্য থিপ, এটা 2020 সালের প্রশ্ন। এই এই বছরে যে মাধ্যমিক পরীক্ষা হয়েছে তাতে যে তিনটে ফ্রেজাল ভার্ব ছিল সে তিনটে প্রশ্ন, তো এখানে দেখতেই পাচ্ছ কি যে তলায় দাগ দেওয়া আছে তিনটে প্রশ্ন, যে তিনটে প্রশ্ন থাকবে প্রত্যেকটাতে একটাই তলায় দাগ দেওয়া থাকবে বা আন্ডারলাইন করা থাকবে এবং পাশে একটা বক্স থাকে, এরকম একটা বক্স থাকে পাশে, তো এই বক্সে উত্তর লিখতে হয়। তো যারা জানো না বা অনেক সময়তে ভুল করো তাদের উদ্দেশ্যে বলছি যে এই বক্সটাতে আমরা কি করব, যে এই বাক্যটা গোটাটাই লিখবো না যে তলায় দাগ দেওয়া অংশের পরিবর্তে যে ফ্রেজাল ভার্ব বসবে সেটাকে বসাবো। তো যারা পুরোটাই লিখে আসছো 8 থেকে ফ্রেজাল ভার্ব থাকে পরীক্ষাতে, তো এতদিন যারা ভুল করে এসছো আশা করি ভিডিও দেখার পর ঠিক করবে। তো এই বক্সটাতে সম্পূর্ণ বাক্য লিখতে হয় না, এই ভার্ব যেটা তলায় দাগ দিয়ে আসে তার পরিবর্তে যে ফ্রেজাল ভার্বটা বসবে সেটা কিছু পরিবর্তন হয়ে বা যেমনটা ফর্মে বসবে সেই ফর্মটাকে এই বক্সের ভিতরে বসাতে হয়। এখানে যেমন দেখতে পাচ্ছ যে দ্য ডগ ফলোড দ্য থিপ, যে কুকুরটা চোরটাকে তাড়া করলো অনুসরণ করলো। হ্যাভ ইউ রেড দিস বুক, যে তুমি কি বইটা পড়েছো। আর দ্য চিফ গেস্ট ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, যে মূল যে অতিথি তিনি পুরস্কারগুলো বিতরণ করলেন। এবার এই তিনটে বাক্যে এই তিনটে শব্দের তলায় দাগ দেওয়া আছে বা ভার্বের তলায় দাগ দেওয়া আছে, তো এই পরিবর্তে ফ্রেজাল ভার্বের লিস্ট দেওয়া ছিল। এই বন্ধুরা তুমি দেখতে পাচ্ছ টেক ব্যাক, যে টেক ব্যাক, তারপরে গো থ্রু, গিভ অ্যাওয়ে, গো আফটার। তো প্রথমত যে এই যে আলোচনা করব 1900, যেমনটা তোমাদের আগে বললাম যে 1990 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত মধ্যে 2-3 বছর বাদ, তো এগুলো পরবর্তীতে তেলের উপর আলোচনা করব। তো এইরকম অপশন দেওয়া থাকে এবং তোমাদের যে ফ্রেজাল ভার্ব তৈরি করার জন্য কি করতে হয় যে এই যে ফ্রেজাল ভার্ব এগুলোর মানে জানতে হবে। তো যারা ইতিমধ্যে ক্লাস 8-এর ছাত্রছাত্রীরাও এটা কাজে লাগবে, 9 তো লাগবে, 10-এর জন্য কাজে লাগবে। তো আমি যেমনটা আগেই বলেছি যে মাধ্যমিক পরীক্ষায় যে সমস্ত ফ্রেজাল ভার্বগুলো পরীক্ষায় এসছে 1990 সাল থেকে শুরু করে 2020 সাল পর্যন্ত সেগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো যে তোমরা কীভাবে ফ্রেজাল ভার্বের জন্য প্রস্তুতি নেবে, তোমাদেরকে প্রশ্ন দেখালাম কীভাবে আসে, এবার তোমরা নিজেরা কী করে পড়া করবে। তো এখানে যেমন লিস্ট দেখতে পাচ্ছ এই লিস্টগুলো খাতাতে নোট করবে পরপর, এবং তার পাশাপাশি বিভিন্ন গ্রামার বই থেকে, এমনকি আমি যে ভিডিও আলোচনা করব তাদের তো মানে আলোচনা করব, সেগুলো অবশ্যই তোমাদের নোট করতে কাজে লাগবে। সেগুলোর ইংরেজি মানেটাও জানতে হবে ইংরেজিতে,
এবং বাংলাতেও মানেটা জেনে রাখতে হবে। যেমন দেখো টেক ব্যাক, টেক ব্যাকের ইংরেজিতে মানে হচ্ছে কি রিটার্ন, তো বাংলাতে হচ্ছে কি যে ফেরত নেওয়া, ফেরত নেওয়া বা দেওয়া, এইভাবে তোমাদের লিস্ট করতে হবে। ট্রেল ভার্ব তার ইংরেজিতে মানে এবং বাংলাতে মানে, তাহলে কি হবে তোমরা প্রশ্নতে যেহেতু দেখতেই পাচ্ছ যে আমাদের ইংরেজিতেই বাক্য লেখা আছে এবং তার পরিবর্তে ইংরেজিতে দেওয়া ফ্রেজাল ভার্বগুলোর মধ্যে যেটা হবে সেটা বসাতে হবে। তাহলে আমাদের যদি কোনো ফ্রেজাল ভার্বের ইংরেজি শব্দটা পড়া থাকে তাহলে কি হবে, ধরো যেমন এখানে গো থ্রু, গো থ্রু মানে হচ্ছে রিড মানে পড়া, গিভ হচ্ছে ডিস্ট্রিবিউট বিতরণ করা, ডিস্ট্রিবিউট, গো আফটার হচ্ছে চেঞ্জ বা পিছু ধাওয়া করা, এটাকে ফলো বলতে পারি আমরা, যে কাউকে অনুসরণ করা বা পিছু ধাওয়া করা। তাহলে দেখো বন্ধুরা যে আমরা যদি ফ্রেজাল ভার্বের মানে ইংরেজিতে যদি মানে করে রাখি তাহলে কি হবে, যে দেখো এখানে আমাদের একটা ভার্ব আছে কি রিড, তাহলে আমরা সহজে বুঝতে পারছি যে এই ফ্রেজাল ভার্বটা এই খণ্ডাতে বসবে। তাহলে দেখো যে যদি আমরা এখানে এই ছকটা ধরি, বক্স, বক্সের মধ্যে আমাদের উত্তর লিখতে হবে, তাহলে আমরা এখানে গো থ্রু যেটা আছে সেই গো থ্রুটা লিখবো না এর ভার্বের কোনো চেঞ্জ করতে হবে? তো এক্ষেত্রে বলে রাখি যে প্রশ্নতে যেমন দেখতে পাচ্ছ হ্যাভ ইউ রিড, এটাকে আমরা বর্ণনামূলকে সাজালে হয়ে যায় ইউ হ্যাভ রিড। তো আমরা টেন্স অধ্যায়ে আলোচনা করেছি যে সাবজেক্ট, তারপরে হ্যাভ হ্যাজ, তারপরে ভার্বের থার্ড ফর্ম থাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে। তো এখানে রেড যেটা সেটা বুঝতেই পারছো যে পাস্ট পার্টিসিপল ফর্ম আছে। তো আমরা যে ভার্ব ব্যবহার করব বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করব সেটাকেও কী করতে হবে, তলায় দাগ দেওয়া ভার্বটা যেই টেন্সে থাকবে বা যেই আকারে থাকবে আমাদের ফ্রেজাল ভার্বের ভার্বটাকেও সেই অনুসারে চেঞ্জ করতে হবে। তো এখানে রিড যেহেতু পাস্ট পার্টিসিপল, সরি রেড যেহেতু পাস্ট পার্টিসিপল ফর্মে আছে সেই জন্য কী করতে হবে, এই গো থ্রু এর গোটাকেও পাস্ট পার্টিসিপল ফর্মে চেঞ্জ করতে হবে। তাহলে তোমরা জানোই যে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে গান, তাহলে আমরা এখানে গান লিখলাম আর থ্রু যেমন আছে সেরকম লিখে দিলাম। তাহলে আশা করি বুঝতে পারলে বন্ধুরা যে রেড যেহেতু এখানে পাস্ট পার্টিসিপল ফর্মে আছে তো সে অনুসারে এই ফ্রেজাল ভার্বটা হবে এবং এটা পাস্ট পার্টিসিপলে থাকার জন্য এই গোটাকে আমরা পাস্ট পার্টিসিপলে চেঞ্জ করে গান লিখে দিলাম আর থ্রু যেমন আছে সেরকমটা লিখে দিলাম। ঠিক একই রকমভাবে দেখো তিনেরটা, দ্য চিফ গেস ডিস্ট্রিবিউটেড দ্য প্রাইজেস, ডিস্ট্রিবিউটেড ভার্বটা দেখে বুঝতে পারছো যে এটা পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, সরি পাস্ট টেন্সে আছে, তো ডিস্ট্রিবিউটেড এর পরিবর্তে দেখতে পাচ্ছ যে ডিস্ট্রিবিউটেড ইংরেজি হচ্ছে কি গিভ অ্যাওয়ে, এটা পাস্ট টেন্স আছে যেহেতু তাহলে আমরা গিভেরও পাস্ট টেন্সে লিখব কি যে গিভ অ্যাওয়ে। এরকম বক্স দেওয়া থাকে তোমাদের পরীক্ষায়, তাহলে বক্সে আমরা খালি উত্তরটা লিখব যে গিভ অ্যাওয়ে। এবার দেখো ফলোড, প্রথম যে প্রশ্নটা, তাহলে ফলোড হচ্ছে কি চেঞ্জ বা ফলোড ফেল হচ্ছে গো আফটার। এবার এখানে প্রশ্ন থেকে বুঝতে পারছো ফলোডটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা গো এর পাস্ট টেন্সের ফর্ম লিখবো বা সেকেন্ড ফর্ম ওয়েন্ট লিখবো, তাহলে উত্তর হয়ে গেল কি যে ওয়েন্ট আফটার। তাহলে আশা করি বন্ধুরা যে ফ্রেজাল ভার্বের উত্তর কীভাবে করতে হয় বা বক্সে কী লিখতে হয় না লিখতে হয়, 2020 সালের মাধ্যমিক পরীক্ষার ফ্রেজাল ভার্বের যে তিনটে প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম তা থেকে তোমাদের পরিষ্কার হলো। তাহলে তোমরা অবশ্যই লিস্ট করবে ফ্রেজাল ভার্বের, আমি যে সালগুলো আলোচনা করবো সেগুলো তো অবশ্যই করবে, এছাড়াও বিভিন্ন কোশ্চেন ব্যাঙ্ক বা বিভিন্ন প্র্যাকটিসের জন্য যে বিভিন্ন বই আছে সেখান থেকেও ফ্রেজাল ভার্বের লিস্ট করে একটা ইংরেজি গ্রামারে যতগুলো ফ্রেজাল ভার্ব দেওয়া থাকে সবগুলো পড়ার কোনো দরকার নেই, যে এভাবে বাছাই করে যদি পড়ো তাহলে পরে সহজে উত্তর করতে পারবে। তাহলে যেমনটা তোমাদের আগে বললাম ফ্রেজাল ভার্বটা পড়বে তার সাথে ইংরেজিতে মানে এবং বাংলাতে মানে, তাহলে এই ইংরেজিতে মানে পড়লে লাভটা কি সেটা আগে বললাম, এই শব্দটা যখন আমরা প্রশ্নতে পেয়ে যাব তখন আমরা সহজে বুঝতে পারছি কি যে এই জায়গাটাতে এই ফ্রেজাল ভার্বটাই বসবে, এই ফ্রেজাল ভার্বটাই বসবে এবং এর পাস্ট পার্টিসিপল ফর্ম, পাস্ট টেন্সের ফর্ম এগুলো জেনে রাখতে হবে, বাক্যটা চিনতে পারলে এই অনুসারে ঠিকঠাক লিখলে পরে এরপরে ফুল মার্কস আমরা পাবোই। তাহলে আশা করি তোমরা এই অনুসারে লিস্ট তৈরি করবে।
এবারে দেখো আমরা আলোচনা করব মাধ্যমিক 2019-এ যে প্রশ্ন এসেছিল সেটা নিয়ে। এখানে আর একটা জিনিস বলে নেই বন্ধুরা, যে আমাদের যত লাস্ট কয়েক বছর থেকে ফেজাল ঘরবে এরকম বক্স দেওয়া থাকে, হ্যাঁ, তো এই বক্সের মধ্যে যেমনটা আলোচনা করলাম সেরকমটা লিখতে হবে। তো আমরা যেহেতু 21 বছরের প্রশ্ন নিয়ে আলোচনা করব, তো সেই জন্যে বারবার এই জিনিসটা বোঝাতে গেলে সময় নষ্ট হবে খালি। তো তোমরা আশা করি এই জিনিসটা মনে রাখবে যে এইভাবে এই বক্সের মধ্যে উত্তরগুলো লিখতে হবে। তো এবারে দেখো যে 19 সালের যে প্রশ্ন সেগুলো কী ছিল। ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ ফর হিজ মাদারল্যান্ড, যে ক্ষুদিরাম তার দেশের জন্য আত্মত্যাগ করেছিলেন বা আত্মবলিদান দিয়েছিলেন। তো দেখো স্যাক্রিফাইস আছে, এরপরে পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, হ্যাঁ, তারপরে আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব। তো এই যে আন্ডারলাইন করা অংশগুলো তার সেগুলোকে রিপ্লেস করার জন্য বা সেই জায়গাতে ফেজাল ভার বসানোর জন্য যে অপশন দেওয়া ছিল সেগুলো হচ্ছে এরকম, যেমন দেখতে পাচ্ছ লুক ইন টু, কাম বাই, লুক ফর, গিভ আপ। তো লুক ইন টু মানে হচ্ছে ইনভেস্টিগেট বা তদন্ত করা, ইনভেস্টিগেট বা তদন্ত করা। কাম বাই হচ্ছে কি, যে গেট বা কোনো কিছু পাওয়া। লুক ফর হচ্ছে খোঁজা বা সার্চ, গিভ আপ হচ্ছে অ্যাবান্ডান বা কোনো কিছু পরিত্যাগ করা। তো দেখো বন্ধুরা যে আমরা যে শব্দগুলো পেলাম অনেক সময় অ্যাবান্ডান পরিত্যাগ করা অথবা দুটো মনে হয়, স্যাক্রিফাইসও হয়। তো যে সমস্ত ফেজাল ভার্বে দুরকম তিন রকম মানে হয় সেগুলো এক জায়গাতে লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে। তাহলে দেখো যে এখানে যেটা দেওয়া আছে যে ক্ষুদিরাম স্যাক্রিফাইসড হিজ লাইফ। তাহলে দেখো বন্ধুরা এখানে যেমনটা তোমাদের বললাম যে সমস্ত জায়গাতে আমাদের এরকম ইয়ে করা থাকে যে বক্স দেওয়া থাকে, তো বারবার এই জিনিসটা আলোচনা করবো না, তাহলে আমরা এবার সরাসরি উত্তর লিখব। তো দেখো যে প্রথম যেটা আছে যে স্যাক্রিফাইসড পাস্ট টেন্সে আছে, তাহলে এর পরিবর্তে ফ্রেজাল ভার্ব হবে কি গিভ আপ। এবার এটা পাস্ট টেন্সে আছে বলে এখানে উত্তর হয়ে যাবে কি, যে গিভ আপ, বক্স থাকলে বক্সের মধ্যে এরকমটা লিখে দেবো। এবার দেখো ইনভেস্টিগেটিং, এই যে ভার্বটা এটা আসছে তোমার ইনভেস্টিগেট থেকে, তাহলে বুঝতেই পারছি যে এখানে কি করা আছে, যে আইএনজি যোগ করা আছে। তাহলে ইনভেস্টিগেটের পরিবর্তে ফেজাল ভার্ব হচ্ছে কি, এই যে লুক ইনটু। তাহলে তোমাদের আগেই বলেছি যে যা কিছু চেঞ্জ করার বা যা কিছু যোগ করার এই ভার্বটার সঙ্গে করতে হয়, তাহলে ইনভেস্টিগেটিং যেহেতু আইএনজি যোগ আছে, তাহলে আইএনজি কার সাথে যোগ করবো, এই লুকের সঙ্গে। তাহলে এটার উত্তর হয়ে যাবে কি, যে লুকিং ইনটু। এখানে একটা কথা বলার, যে তলায় দাগ দেওয়া যে ভার্বটা যে অবস্থায় থাকবে ফেজাল ভার্বের ভার্বটাকেও সেই অনুসারে চেঞ্জ করতে হবে। তারপরে দেখো ট্রাইং টু ফাইন্ড, আই অ্যাম ট্রাইং টু ফাইন্ড এ জব, আমি একটা চাকরি বা কাজ খোঁজার চেষ্টা করছি। তাহলে খোঁজা হচ্ছে কি সার্চ, তাহলে এখানে দেখো ট্রাইং টু ফাইন্ড, তাহলে যে ট্রাইং আইএনজি যোগ আছে, তাহলে এখানে আমরা কী লিখে দেবো, যে সার্চিং, সার্চিং, সরি, সার ট্রাইং টু ফাইন্ড এর পর হচ্ছে কি লুক ফর, তাহলে এখানে লিখবো কি, যে লুকিং ফর, লুকিং ফর, যেহেতু ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে। এবার বন্ধুরা আমরা রায় মার্টিনের যে কোশ্চেন ব্যাংক, এই কোশ্চেন ব্যাংক থেকে বাদবাকি সালের প্রশ্নগুলো আলোচনা করব। যে সমস্ত ছাত্রছাত্রীরা ক্লাস 10-এ রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো, তারা তো তোমাদের বইয়ে পেয়ে যাবে, আর যারা কোশ্চেন ব্যাংক প্র্যাকটিস করো না তারা আমার ভিডিও থেকে পেয়ে যাবে প্রশ্নগুলো। তো দেখো যে 2018 সালের যে প্রশ্ন তাতে এসছে কি, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং, তারপরে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট ইউ আর সেইং, আর দ্য ম্যান অ্যাবান্ডান্ড এভিল কোম্পানি। তো এখানে দেখো যে অপশন যেগুলো দেওয়া আছে সেগুলো কি কি, তো অপশন দেওয়া আছে মেক আউট, মেক আউট, গিভ আপ, গিভ আপ, সেট আউট।
তো মেক আউট মানে হচ্ছে যে কোনো কিছু নির্গত হওয়া, হ্যাঁ, যে যেটাকে বলছে যে ইমিট, EMIT। আমরা এক এক করে এখানে মানেটা লিখি, মেক আউট হচ্ছে কি, ইমিট। আমি যাবতীয় কিছু লিখছি না, তাতে অনেক সময় লাগবে, তোমরা ভিডিও অডিও শুনে সেটা নোট করে নেবে। এ মেক আউট মানে হচ্ছে ইমিট, ইমিট। তারপরে দেখো যে সরি, মেক আউট মানে হচ্ছে যে আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড বুঝতে পারা। তারপরে গিভ আপ হচ্ছে অ্যাবান্ডন, যে কোনো কিছু পরিত্যাগ করা, বা আগে যেমন আমরা দেখলাম স্যাক্রিফাইস, সে স্যাক্রিফাইস এটা হতে পারে গিভ আপ। তারপরে গিভ অফ, গিভ অফ মানে হচ্ছে এমিট বা নির্গত হওয়া। তারপরে দেখা আছে কি সেট আউট, সেট আউট হচ্ছে যে কোনো স্থানের উদ্দেশ্যে যাত্রা শুরু করা। তোমরা, তোমাদেরকে আগেই বলেছি আমি যে ফ্রেজাল ভার্বে কী করবে, যে ভার্বের সঙ্গে প্রিপোজিশন অথবা অ্যাডভার্ব যোগ হয়ে তার মানেটাকে আরও বিস্তারিতভাবে প্রকাশ করবে। তো সেট আউট হচ্ছে স্টার্ট, কোনো কিছুর উদ্দেশ্যে যাত্রা শুরু করা বা কিংবা কোনো কিছু শুরু করা। তাহলে আমরা মানেগুলো দেখতে পাচ্ছি। তো এখানে দেখো যে কি বলছে, দে স্টার্টেড দেয়ার জার্নি আর্লি ইন দ্য মর্নিং। দেখো স্টার্টেড আছে শুরু করা, তো আমরা দেখলাম যে সেট আউট মানে হচ্ছে শুরু করা এবং স্টার্টেড পাস্ট টেন্সে আছে। তো সেট ভার্বের তিনটে ফর্মই একই, সেট সেট সেট, এখানে কিছু চেঞ্জ হবে না, যা আছে সেটাই আমরা প্রথমটাতে বসিয়ে দেবো, সেট আউট। তারপরে দেখো আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আন্ডারস্ট্যান্ড মানে তোমাদের বললাম যে মেক আউট, তো এখানে আন্ডারস্ট্যান্ড হাফ প্রেজেন্ট টেন্সে আছে, সেই জন্য আমরা এই মেক আউট লিখে দেবো। তেমনি তিন নম্বরে দ্য ম্যান অ্যাবান্ডান্ট এভিল কোম্পানি, এই যে গিভ অফ মানে তোমাদের যেটা বললাম যে কোনো কিছু সঙ্গ ত্যাগ করা বা কোনো কিছু ত্যাগ করা, তো এই অ্যাবান্ডান্ট এটার পরিবর্তে আমরা কী লিখব যে গিভ আপ। এবার অ্যাবান্ডান্ট যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য এটা হয়ে যাবে কি গেভ আপ। যে পাঁচটা বছরের উত্তর আমরা আলোচনা করছি, তার মধ্যে দুটো বছরের তো উত্তর লিখে দেখালাম, লাস্টে আমি তোমাদেরকে বাদ বাকি তিনটে বছরের উত্তর এক জায়গাতে লিখে দেখাবো, তোমরা তখন সেটা পজ করে অথবা স্ক্রিনশট করে উত্তরটা রেখে দেবে কাছে মোবাইলে বা ডেস্কটপে, যাতে হোক দিয়ে তখন খাতাতে লিখে নেবে। তারপরে দেখো 2017 সালে যে প্রশ্ন এসেছিল তাতে দ্য পেশেন্ট উইল রিকভার উইদিন এ ওয়ে, প্লিজ ডু নট রিজেক্ট মাই প্রপোজাল, আর হি ওর এ হোয়াইট শার্ট। তো এখানে দেখতেই পাচ্ছ যে অপশান যেগুলো দেওয়া ছিল যে পুট অন মানে হচ্ছে কোনো কিছু পরিধান করা মানে পরা, অথবা আর একটা মানে হয় প্রিটেন্ড মানে কোনো কিছুর ভান করা, পুট অফ, পুট অফ হচ্ছে কোনো কিছু স্থগিত রাখা, তারপরে টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান বা রিজেক্ট করা, আর কাম রাউন্ড হচ্ছে রিকভার বা সেরে ওঠা। তো দেখো যে দ্য পেশেন্ট উইল রিকভার, তো যেটা বললাম কাম রাউন্ড সেটা লিখবো এখানে, বা এই যে শূন্যস্থান দেখছো সেখানে, বা বক্স থাকলে বক্সে লিখবো। তারপরে প্লিজ ডু নট রিজেক্ট, রিজেক্ট আমরা করলাম কি টার্ন ডাউন। তারপরে হি ওর, WEAR, ওয়ার থেকে ফার্স্ট ফর্ম হচ্ছে ওর। তাহলে দেখো পুট অন মানে আমরা করলাম, এবার সেটের যেমন বললাম তোমাদেরকে সেরকম পুটেরও প্রেজেন্ট পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই পুট, তাহলে এক্ষেত্রে আমরা পুট অন লিখে দেবো। এবারে আমরা 2017 সালের উত্তর আলোচনা করব। তো দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স টু এভিল, যে সাহসীরা কখনোই, যে এভিল বলতে খারাপ যা কিছু, তার কাছে কখনোই আত্মত্যাগ করে না। দ্য রেন্স উইল বিগিন সুন, বৃষ্টি তাড়াতাড়ি শুরু হবে, হিজ প্রপোজাল ওয়াজ রিজেক্টেড, তার প্রস্তাব প্রত্যাখ্যান করা হয়েছিল। তো ফেজাল ভার্বের লিস্ট যেগুলো দেওয়া আছে, দেখো যে টার্ন ডাউন মানে হচ্ছে প্রত্যাখ্যান করা, গিভ ইন মানে হচ্ছে ইয়েল্ড বা কারো অধীন হওয়া বা কারো বশতা স্বীকার করা, বিয়ার অ্যাওয়ে মানে হচ্ছে উইন বা জয়লাভ করা, আর সেট ইন মানে হচ্ছে শুরু হওয়া, স্টার্ট। তাহলে দ্য ব্রেভ নেভার সারেন্ডার্স, তাহলে এর পরিবর্তে আমরা ফ্রেজাল ভার্ব কী লিখবো যে গিভ ইন। তো সারেন্ডার্সে যেহেতু এস যোগ আছে সেই জন্য গিভের সঙ্গে এস যোগ করতে হবে, গিভস ইন। তারপরে দেখো বিগিন মানে হচ্ছে শুরু হওয়া, তো এখানে সেট ইন লিখবো, আর রিজেক্টেড ওয়াজ রিজেক্টেড
এখানে দেখো সাবজেক্ট যে এমই ও ওয়াজ ওয়ার যে ভার্বের থার্ড ফর্ম ভয়েস চেঞ্জের প্যাসিভ ভয়েসের বাক্য, তো জানো যে ওয়াজ ওয়ারের পরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, তো রিজেক্টেড এর পরিবর্তে টার্ন ডাউন হবে এবং এখানে টার্নের সেকেন্ড এবং পাস্ট পার্টিসিপল ফর্ম একই অর্থাৎ টার্ন, তো টার্নের সঙ্গে ইডি যোগ করবো। তাহলে বন্ধুরা দেখো যে আমরা যদি 1990 সাল পর্যন্ত অর্থাৎ 2020 থেকে 90 সাল পর্যন্ত উত্তর আলোচনা করতে যাই তাহলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তো আজকে শুধুমাত্র 5টা সালের অর্থাৎ 2017, 18 ও এখানে একটা বন্ধুরা যে এটা একটা স্যাম্পল কোশ্চেন থেকে প্রশ্ন দেওয়া আছে, তো যাক তো তবুও ভালো যে তোমাদের সবগুলোই আলোচনা করা হলো। তো মধ্যশিক্ষা পর্ষদের স্যাম্পল কোশ্চেন 2017 সালের যে স্যাম্পল কোশ্চেন তাতে যেটা ছিল সেটা আলোচনা করলাম, এবং তারপরে দেখো যে 2017 সালের রেপো মাধ্যমিক পরীক্ষায় যে প্রশ্ন এবং 2018 সালের যে পরীক্ষায় যে প্রশ্ন এসেছিল সেটা আলোচনা করলাম। তো এখানে আর একটা আলোচনা করে নেই যে মাধ্যমিক পরীক্ষা 2016তে কি প্রশ্ন এসেছিল, তাহলে দেখো যে আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেজ। তারপর আই মেট মাই ফ্রেন্ড ইন দ্য পার্ক, সি ফেল টু অ্যাপিয়ার ইন টাইম, দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট। তো ফ্রেজাল ভার্ব দেখো টেক আফটার হচ্ছে রিজেম্বল বা একই রকম হওয়া, কল অফ মানে হচ্ছে উইথড্র তুলে নেওয়া, মেক আউট মানে বুঝতে পারা, আন্ডারস্ট্যান্ড টার্ন আপ হচ্ছে অ্যাপিয়ার বা উপস্থিত হওয়া, এবং কাম অ্যাক্রস মানে হচ্ছে যে কারোর সাথে দেখা হওয়া বা মিট, AMEET মিট। তো এখানে দেখো আন্ডারস্ট্যান্ড আছে এবং প্রেজেন্ট টেন্সে আছে, তো আমরা কী লিখবো যে মেক আউট। তারপরে মেট যেটা বললাম কাম অ্যাক্রস, তো এটা মিট AMEET মিট, তার পাস্ট টেন্স হচ্ছে মেট MET মেট, তো আমরা এই মেটের পরিবর্তে এখানে কাম অ্যাক্রস লিখবো, আর মেট যেহেতু পাস্ট টেন্সে আছে সেই জন্য কামের পাস্ট টেন্স KM লিখবো অর্থাৎ KM অ্যাক্রস উত্তর লিখবো। তারপরে দেখো সি ফেল টু অ্যাপিয়ার, অ্যাপিয়ার হচ্ছে উপস্থিত হওয়া বা হাজির হওয়া, তো যেটা হচ্ছে টার্ন আপ। তোমরা জানোই যে টু ইনফিনিটিভ হিসেবে ব্যবহার হলে পরে তারপরে ভার্বের ফার্স্ট ফর্ম বসে, SESDED কিছু যুক্ত হয় না, তো সেই জন্য অ্যাপিয়ারের পরিবর্তে আমরা টার্ন আপ লিখবো। ঠিক সেরকম দ্য স্ট্রাইক ওয়াজ উইথড্রন অ্যাট লাস্ট, তো উইথড্র হচ্ছে বন্ধুরা কল অফ, তো এটা যেহেতু আগে যেমন আলোচনা করলাম এমইজ আর ওয়াজ এর পরে প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার হয়, তো কলের পাস্ট টেন্স যেমন কল্ড কল দে ইডি সেরকম পাস্ট পার্টিসিপল ফর্মও তাই, তাহলে এটার উত্তর আমরা লিখব কল্ড অফ। এখন তোমরা দেখো যে আমরা আগের 2 বছরের তো উত্তর আলোচনা করেছি, আগে যেরকমটা বললাম মাধ্যমিক 2020 সালের এই 3টে প্রশ্ন, আবার মাধ্যমিক 2019 সালের এই 3টে প্রশ্নের উত্তর কীভাবে করতে হবে সেটা তো দেখালো আমি তোমাদের, তোমরা স্ক্রিনশট করতে পারো বা ভিডিও পজ করে দেখতে পারো। এবার তোমাদেরকে যে রায় মার্টিনের কোশ্চেন ব্যাংক থেকে যে 4টে সালের প্রশ্ন আলোচনা করলাম সেগুলোর উত্তর কী কী হবে সেগুলো তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো। দেখো বন্ধুরা তোমাদের যে প্রশ্ন আলোচনা করে দিলাম, আর বইয়ে যেরকম সিরিয়াল নাম্বার দেওয়া আছে আমি সেরকমই তোমাদের সুবিধার্থে সিরিয়াল নাম্বার সেরকমই লিখে দিলাম, ঠিক আছে। যে দেখো তাহলে 2018-এর যে উত্তর আলোচনা করলাম তার উত্তর হবে এরকম, সেট আউট মেক আউট গেভ আপ। ঠিক একই রকমভাবে 2017 সালের যে মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন তাতে উত্তর হবে কাম রাউন্ড, তারপরে টার্ন ডাউন পুট অন। আর মধ্যশিক্ষা পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র প্রতি বছরই প্রকাশ করে তার যে উত্তর সেটাতে হবে গিভস ইন, তারপরে সেট ইন, আর 3 নম্বরটায় টার্ন ডাউন। এবারে 2016 সালের যে প্রশ্ন যেটা আলোচনা করলাম প্রথম উত্তর হবে মেক আউট, তারপরে KM অ্যাক্রস, এটা KM কেন হয়েছে আগে আলোচনা করেছি, তারপরে টার্ন আপ, আর এটা হবে কল্ড অফ। হ্যাঁ, তো আশা করি আজকে যে 6 বছরের প্রশ্ন বা 6টা আলোচনা করলাম তো সেটা তোমাদের কাজে লাগবে, এবং তোমরা আজকের যে ভিডিও সেটা কেমন লাগলো সেটা আমাকে জানাবে।
ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গুরুত্বপূর্ণ নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবে।